কোরআনুল করিম এটা কি বিলুপ্ত কোনো জিনিস? এটা মনে হয় টাকা লাগে খুলতে, মনে হয় ভিড় করে সপ্তাহে একদিন গিয়ে দেখা লাগে, অনুমতি নাই মনে হয় সবার জন্য, ঠিক না? খোলা যাবে না এটা। দেন তো বইটা, এই আল্লাহর বইটা দেন তো, আল্লাহর কথাটাকে একটু দিকে দেন। এরকম কি আমাদের শহরে মনে হয় একটা, ঠিক না? এটা মনে হয় বিমানে করে নিয়ে আসা হয়েছে, অত এলাকা নাই আর, সবার ঘরে ঘরে আছে। লা ওয়াল্লাহ, কিও টুকনগরবাসী, এটা কি সবার ঘরে আছে নাকি? আল্লাহু আকবার, তো সবার ঘরে আছে। এইটা মনে হয় 40 বছর আগে ধরা যায় না, ঠিক না? 2 কোটি টাকার মালিক হওয়া সময় মনে খোলা যায় না, এটা মনে হয় মহিলারা পড়তে পারবে না, তাহলে পুরুষরা বাদ, তাই নাকি? তো কেউ পড়ে না কেন তাহলে? এটা পড়লে মনে হয় জরিমানা হয়, ব্যবসা বাণিজ্যে লস হয়, তো কেউ পড়ে না কেন এটা? দেখো তো টকনগরবাসী, তোমাদের কিছু বুঝে আসে কিনা। আল্লাহ তাআলা একটা ঘটনা বলতেছে, কি বলতেছে? সাআলাসা ইলুম বিআযাবিন ওয়াকিয়, এক ব্যক্তি চাইল সংঘটিত হোক সেই শাস্তি যা অবধারিত, মানে এক ব্যক্তি ইচ্ছা করলো যে ঘটে যাক ওই শাস্তি যেটা আসবেই আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফিরদের জন্য এই শাস্তি প্রতিরোধ করার মতো কেউ নেই। বলেন তো কাফের কে? কাফের কে? আল্লাহকে অস্বীকার করে যে, বুঝলাম। আর একটা সহজ বলেন, এত এটা কঠিন হয়ে যাচ্ছে। এদেশে তো কেউ আল্লাহকে অস্বীকার করে না, এদেশে 90% মুসলমান দেশে আল্লাহকে অস্বীকার করার লোক পাওয়া যায় নাকি? এটা ভিন্ন কথা, কি কি করে না করা বলতেছি। আল্লাহকে অস্বীকার কে করে? কাফের করে। কাফের কে? আসেন তাহলে একটা হাদিস পড়েন। এই কারা কারা মক্তব্য গেছে ছোটবেলায়? মক্তব্য মক্তব্য বুঝি কোরআন পড়ে, মাশাআল্লাহ সবাই গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু শৈশবে ফিরে যাব, কেমন? রাজি? ইনশাআল্লাহ। বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন ইয়াকুল সামিআতু। এই জায়গার মানুষ দুর্বল নাকি? কত জায়গায় যাই আসি, না না ধমক দিয়েন না, আমি বুঝাই না, সব এখানে মানুষ, আপনি যেরকম বুঝছেন ওনারা বুঝছেন না আপনারা? তা কেউ আর দুই তিনজন মিলে না বুঝাই, একজনে বুঝাই, হ্যাঁ তাহলে সহজ হবে, কি বলেন? আচ্ছা দুষ্ট আমি করলাম একটু। ইয়াকুল সামিআতু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول إن بين الرجل إن بين الرجل والشرك والكفر ترك الصلاة. তাহলে আমরা একটা হাদিস পড়লাম, কেমন? এখানে সুরা মাআরিজ 29 পারা সুরার দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি', এক ব্যক্তি, প্রথম আয়াত বলতেছে যে একটা লোক এটা চাইতেছে, চাইলো যে আল্লাহ যেই আযাবটা হওয়ার এটা হয়ে যাক। আল্লাহ বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি', আরে এই আযাব যদি আসে কাফেরদেরকে বাঁচাতে পারবে এই আযাব থেকে এমন কেউই নেই। বুঝে আসছে? তো কাফের কে? একটা ছোট্ট হাদিস পড়েছি, আপনারাও পড়েছেন এটা, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই, তিনি বলেছেন যে তিনি আল্লাহ নবী থেকে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা শিরিকি ও কুফুরি, তো যে শিরিকি করে সে মুশরিক হয়, যে কুফুরি করে সে কাফের হয়। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয়ই বান্দা শিরিক, বান্দা কি মহিলা পুরুষ নাকি শুধু মহিলা? হিজড়ারাও ওরাও বান্দা, তাহলে ওদেরকে দেখে কি হাসা উচিত আমাদের? ঘৃণা করা উচিত? ভয় পাওয়া উচিত? ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া উচিত? উচিত আমাদের এটা? ওরা কে? আল্লাহর বান্দা। আপনি কি? এই জায়গায় তো দুজনই সমান আপনার, মানে আপনি এক স্কুলের হেডমাস্টার, সে অন্য স্কুলের হেডমাস্টার, কিসের হ্যাক আপনার? আপনি এই প্রাইমারি, সে অন্য প্রাইমারি, সে বান্দা আপনি বান্দা, এত বড়াই কিসের আপনার বলেন? বুঝতে পারি নাই। তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই বান্দা, তার মানে মহিলা পুরুষ, হিজড়া, পৃথিবীতে যত মানুষ ইনসান আছে, ইনসান
যত মানুষ আছে পৃথিবীতে এরা সবাই আল্লাহর কি? তাহলে জাবের রাদিয়াল্লাহু বলতেছে যে বান্দা, তাহলে এখানে কি মুসলমান হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান এগুলো বলছে? বলছে বান্দা, বলছে কি বান্দা, তার মানে আমাদের সবার আগের পরিচয় হচ্ছে বান্দা কি? এবার জাবের রাদিয়াল্লাহু বলছে যে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, মানে আপনারা এটা পড়েছেন একটু আগে, নিশ্চয় বান্দা শিরিকি কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা, মানে যে লোক নামাজ ছেড়ে দেশে কুফুরিও করে শিরিকও করে। তো তাহলে আল্লাহ বলছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য এই আযাব রুখতে পারবে, প্রতিরোধ করতে পারবে এমন কেউ নেই। মিনাল্লাহি যিল মা'ারিজ, এই আযাব ইহা আসবে আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। এই আযাব আসবে কার পক্ষ থেকে? কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফের উপরে আসবে। কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফের। কি আসবে? কেউ প্রতিরোধ করতে পারবে? কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে, যিনি সর্বোচ্চ মর্যাদাবান। এবার আল্লাহ বলছে তা'রুজুল মালায়িকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্দুগামী হয় এমন একদিনে যা এই পৃথিবীর 50,000 বছর সমান। বুঝাতে পারিনি, আল্লাহ বলতেছে যে এক লোক তো চাইতেছে আযাব আসুক, আল্লাহ বলতেছে যে কাফেরদের জন্য এই আযাব কেউ প্রতিরোধ থামাইতে পারবে না, এটা আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ বলছে ফেরেশতারা এবং রূহ এমন একদিনে আল্লাহর দিকে যায়, ওই একদিন পৃথিবীর 50,000 বছরের সমান, একদিন। এটা কিন্তু হাদিসের কথা না, সহি জাল জৈফ খুঁজবেন আপনি, এরকম নাই, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত কেমন? এটা একবারে আই মানি আমি, ইউ মানি তুমি, খামসিন মানি 50, আলফ মানি হাজার, সানা মানি বছর, মানে আই মানি চোখ, হ্যান্ড মানি হাত, বেলি মানি প্যাট, নোজ মানি নাক, এই ধরনের অনুবাদ আরবি টু বাংলা। একটা হিন্দু লোক যে আরবি পারে, খ্রিস্টান যে আরবি পারে, তারে বললে সে এর বাহিরে তর্জমা করতে পারবে না, ব্যাখ্যায় যাইয়া যার যার মর্জি যা উলট পালট করে জাহান্নামের দিকে যাবে, বিকৃত করবে, নিজের মন গড়া ব্যাখ্যা করবে, জাহান্নামের দিকে যাবে, তর্জমা তো কেউ চেঞ্জ করতে পারবে না। হ্যান্ড মানে কি? পা নাকি? মানে এক লোকের পায়ের ভিতরে দিয়ে হাত গজাচ্ছে, তারপরে হ্যান্ড মানে পা, ঠিক না? ওর পায়ের না, যদি ওর মাথার উপর দিয়েও হাত গজায়, হ্যান্ড মানে হাত, মাথার উপরে হাত না, এটা হাত, শুধু হাত, কি হাত? তাহলে খামসিন মানে 50, আলফ মানে হাজার, সানা মানে বছর। আচ্ছা ধরে নিন তো ওইরকম একদিন যদি কেউ জাহান্নামে জ্বলে, যারা এখানে আজকে বলে, এখানে বলে আরে শেষ নবীর উম্মত জ্বললে একদিন দুদিন জ্বলবো আর কি জাহান্নামে, এরপরে তো জান্নাত। আচ্ছা বলেন তো যদি কেউ এক ঘন্টা জ্বলে, এক ঘন্টা কত বছর জ্বললো পৃথিবীর? আমি ক্যালকুলেটার বহুত চেষ্টা করছি, অঙ্কে দুর্বল, আমি বাইর করতে পারি। 50,000 বছর হচ্ছে ওই একদিন, এই পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে 24 ঘন্টা 50,000 বছর, তাহলে 1 ঘন্টা 2,000 বছরের চেয়ে একটু বেশি হয় আর কি, 24 দুগুণ 48 হয় না? তাহলে ওখানকার 1 ঘন্টা, এখন আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা আমি নিজ থেকে বলতেছি, এটা উদাহরণ, আমি জানি না ওখানে 24 ঘন্টায় দিন হবে না, 12 ঘন্টা হবে না, আমি জানি না, দিন আল্লাহ বলছে যে পৃথিবীর 50,000 বছরের সমান হচ্ছে ওই একদিন। আমি বুঝতে পারছি। তাহলে এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ফাসবির, ধৈর্য ধরুন, সুতরাং আপনি ধৈর্য ধরুন। কেন ধৈর্য ধরতে বলছে বলুন তো? মানে কিয়ামত আসবে, আকাশ ভেঙে পড়বে।